আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? দক্ষিণ কোরিয়াতে আমাদের দেশি সবজি ফুলকপি দেখেন, এটা হয়তো 500 থেকে 600 গ্রাম হবে। তো দাম দেখেন 10,780 উন, তার মানে প্রায় বাংলা টাকার 800-900 টাকার মতন প্রায়, নাকি কত আসে? 800-850 টাকার মতন। হ্যাঁ, 850 টাকার মতন আসে। তো এই একটা ফুলকপির দাম বাংলা টাকার প্রায় 850 টাকা। রিসেন্ট পাস্ট সব রিসেন্টলি সব সবজির দাম বাড়ছে। আর একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে পালং শাক। তো এখানে দেখতে পাচ্ছেন 3,400, তার মানে হচ্ছে আপনার 320-330 টাকার মতন হবে। 300 এটার দাম 300 টাকার মতন আসবে, এটার দাম 300 টাকার মতন আসবে। কিন্তু এখানে মনে হয় 200 গ্রাম বা 220 গ্রামের মতন শাক আছে, যে পালন শাক। তো বর্তমানে কোরিয়াতেও দ্রব্যমূল্যের দাম ঊর্ধ্বমুখী, সব দাম বাড়তি। এই পাশে যদি দেখাই, দেখেন একটা মূলা, ছোট ছোট মূলা, কোরিয়াতে অনেক বড় মূলা হয়, এটার দাম 1,400, তার মানে হচ্ছে 1,000 টাকার প্লাস বাংলা টাকার 1,000 টাকার প্লাস এটার দাম। হ্যাঁ, 1,000 টাকার প্লাস। এই দেখতে পাচ্ছেন পাতাকপি, এটার সাইজ একটু বড় আছে। এই যে পাতাকপি দেখতে পাচ্ছেন, এটা 3,980 উন, মানে প্রায় 4,000, তার মানে 4,32, প্রায় হচ্ছে আপনার 320 টাকার উপর হবে এই পাতাকপিটা। তো তারপরে দেখা আর কি আছে, সবজি খুব একটা নাই এখানে। এই ধরনের কাঁচামরিচ, এই যে কাঁচামরিচ দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে 1,980 উন, তার মানে প্রায় এখানে 160 টাকার মতন, 160 টাকা, ধরেন 160 টাকার হচ্ছে মরিচ। এই দেখতে পাচ্ছেন এই মরিচের দাম 160 টাকা। তারপরে ধরেন এই যে রসুন, এখানে কত, 100 গ্রাম রসুন হবে 2,400 উন। তো 2,400 উন রসুনের দাম কত হতে পারে ধারণা করেন? তার মানে 200 টাকার মতন আসে, বুঝতে পারছেন? তো ভালো থাকবেন সবাই, আবার নতুন কোথাও নিয়ে, আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো। সেগুলো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, বাই।